وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون এরে বান্দা দেখ পাথরের দিকে তাকায় দেখ তোর কাছে মনে হয় এটা ঝর্ণার পানি না না এটা ঝর্ণার পানি না এটা আল্লাহর এক মখলুক পাথর আল্লাহর ভয়ে কাঁদতেছে ওই পানি বহু পাথর আছে ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায় বহু পাথর এমন আছে চোখ দিয়ে পানি তো বের হয় না কিন্তু উপর থেকে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে গলা পড়ে এরে বান্দা তোর কি হয়ে গেল একটু আল্লাহর ভয়ে কেন কাঁপনাস না কেন তুই কাঁপিস না কেন ভয় পাস না তুই মনে করছস আল্লাহর কোনো খবর নাই জেনে রাখিস আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন আল্লাহ তোর সব জানেন লেখা হচ্ছে হাই হাই সূরা কাহফ আয়াত 49 কি আসছে মালিক বলতেছেন আমল নামার সামনে আমল নামা দেখবে আর চিৎকার করে করে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহ এটা কেমন আমল নামা আমার একটা ছোট গুনাও ছুটে নাই একটা বড় গুনাও ছুটে নাই সব লেখা হয়ে গেছে সব লেখা হয়ে গেছে এরে যুবক ভাই আমার আল্লাহর হাতে হাতে ভাই ধরে বলে যাই এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা সাথে সাথে মনে করবা তোমার মালিক তোমার পেছন দিয়ে ডাকতেছে কি বলে ডাকেন কোরআন কি বলে কি বলে ডাকতেছেন মালিক ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক এরে বান্দা তোরে কত সুন্দর করে আমি বানালাম এ ভাই একটু আমাকে বলো আল্লাহর পরে জমিনে সবচেয়ে বেশি মায়া কার কার মায়া বেশি মার কলি যায় আল্লাহ কি মায়া দিছেন আল্লাহই জানে এটা যার মা নাই সে বুঝে এখন মার কলি যায় আল্লাহ কি মায়া দিছেন এই জন্যই তো মাসআলা কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরে নামতে পারে কারণ এটা সবাই জানে বাবার দিলেও মায়া আছে কিন্তু বাবার যতটুকু ক্ষমতা আছে সন্তানরে দাফন করে আবার উপরে উঠতে পারবে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই সন্তানের কবরে নামাও জায়েজ নাই কেন কারণ দুনিয়ার এমন কোন মা নাই সন্তানের কবরে নাই মা সন্তানরে দাফন কইরা আবার কবরে নিজেও লাশ হইয়া বা নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়া পড়বে আল্লাহ মার কলি যায় এত মায়া দিছেন এত মায়া দিছেন আল্লাহ এরে দোস্ত আমি জিজ্ঞেস করি মার কলি যায় এত মায়া কেন মা তোমার চোখটা বানাইছে মা কানটা বানাইছে মা জিব্বা বানাইছে অঙ্গের কোন অংশ বানাইছে শরীরের
মা কয়দিন খালি ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে রাখছে, এতে করে মার কলি যায় এত মায়া। তাইলে যে মালিক এত সুন্দর করে তোমারে আমারে বানাইছে, ওই মালিকের কত মায়া, ওই মালিকের কত মায়া, আল্লাহ আকবার। ওই মায়ার শব্দ দিয়ে মালিক ডাক দিয়া বলতেছেন, মা গররাকা বি রাব্বিকাল কারীম, এরে বান্দা ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধুকায় ফেললো, এই চোখগুলা তো তোরে মাশরাফি দেয় নাই, এই চোখগুলা তোরে কোন নায়ক নায়িকা দেয় নাই, কোন গায়িকা দেয় নাই, এই চোখগুলা আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, এই কানগুলা তোরে কোন গায়ক গায়িকা দেয় নাই, এই কান আমি আল্লাহ দিয়েছিলাম, এই জবান তোর নেতা দেয় নাই, নেতার পক্ষে কথা বইলা তুই আমি আল্লাহর নাফরমানি করস, এই জবান আমি আল্লাহ তোরে দিয়েছিলাম দোস্ত। আমি আর তুমি যখন গুনার দিকে পা বাড়াই, আল্লাহ পিছন থেকে ওইভাবে ডাকতে থাকেন, এখন থেকে গুনের দিকে পা বাড়াইলেই মনে করবা আমার মালিক আমার পিছন দিয়ে ডাকতে থাকতে। হতাশা হতাশা সৃষ্টি করার জন্য কথাগুলো বলছি না, হতাশ হওয়ার কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কেন কেন কেন, কারণ হচ্ছে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে খুব খেয়াল করে, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কেন খুঁজে, কেন খুঁজে, জোরে বলেন কেন খুঁজে। এ ভাই চোখের পানি কাপড় দিয়ে মুজবা না, টিস্যু দিয়ে মুজবা না, এটা অনেক দামি জিনিস, টিস্যু দিয়ে মুচা ফেলাই দাও, এটা অনেক দামি জিনিস, চোখের পানি যেন যাইতে থাকে যাতে থাকে, মুইসা মুইসা সারা শরীরে লাগায় দাও, হাতে লাগায় দাও, বহুত দামি জিনিস, যেখানে লাগবে ওইটাই আল্লাহর কবরের আজাব থেকে তোমারে বাঁচাই দিতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিতে পারে, এটারে টিস্যু দিয়ে মুইসা ফালাই দাও, এটা বহুত দামি জিনিস। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে ভাই শুনো, দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে কিসের জন্য, বলেন কিসের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এমন এক মালিক পাইছি, আল্লাহু আকবার, যে মালিক অপরাধীকে খোঁজে মাফ করার জন্য। বলে কত মাফ করবে, আরে শুনো শুনো, শয়তান যখন আল্লাহকে হুমকি দিয়েছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট আর গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, আল্লাহর জবাবের ধরনটা ঠিক এমন, এই তোর কথা কি শেষ শয়তান, তোর কথা কি শেষ। তো শয়তান যেন বলে হ্যাঁ আমার কথা শেষ, তো আল্লাহ যেন বলতেছেন তাইলে এবার আমারটা শোন, তোর কথা শেষ তো এবার আমারটা শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله العلي العظيم আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম, রুবিয়ার আজম,
দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুখী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই প্রোগ্রামে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন, কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করে জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এটা মালিকের অনেক বড় দয়া। মালিক সূরা জুমারের মধ্যে আসছে, মালিক বলেন দিন মানা, দিন বুঝা, দিন শিখা, এর জন্যে আমি যার দিলটা উন্মুক্ত করে দেই, খুলে দেই, ওই বান্দা তো সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আল্লাহ তাআলা বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল ক্বাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ নিজের হিদায়াতের মাকসাদ সামনে রেখে সাথে অন্যদের যদি কাজ হয় আলহামদুলিল্লাহ। সূরাটা দেখতে ছোট্ট, আমাদের অঞ্চলে, আমাদের অঞ্চল খুব দূরে না, আপনাদের এলাকায় তাই হবে, আমাদের ওই পার কেমন ধাইন্না মরিস? ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই বলে লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস لانها شملت جميع علوم القران যে যদি কোরআনের আর কোন সূরা নাযিল না হতো, কেবল এই এক সূরা সূরাতুল আসর নাযিল হতো, তো বান্দার হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কেন? কারণ এই এক সূরা গোটা কোরআনকে নিজের পেটের মধ্যে নিয়ে নিস। সময়ের পরিভাষায় যদি বলি তো এইভাবে বলতে হয় যেন গোটা কোরআনের মেমোরি কার্ড, এটা মেমোরি কার্ড। মেমোরি কার্ড তো পিচ্ছি ছোট্ট একটা বিষয়, অথচ ভেতরে কত কিছু রাখা যায়। যেন সূরাতুল আসর গোটা কোরআনের মেমোরি কার্ড, আল্লাহ গোটা কোরআনকে এই কার্ডের ভেতরে ঢুকায় দিয়েছে। সময় কম, আমাদের যোগ্যতাও কম, সব কমের মধ্যে যতটুকু পারা যায় এর ভেতরের কিছু কথা আপনাদেরকে শুনাইতে চাই। আল্লাহ তাআলা কসম খেয়েছেন আসরের কসম, ওয়াল আসর। আগে কসমের একটা মাসআলা শিখি, জানি আমাদের জন্য আল্লাহর নামের কসম ছাড়া কোনো কসম জায়েজ নাই, কসম কার্যকর হবে না, ওই কসম ভাঙলে গুনাহ হবে। যেমন আমরা, আমাদের সমাজে প্রচলিত আছে আমরা মাথা ছুঁয়ে কসম খাই, কখনো বুক ছুঁয়ে কসম খাই, সন্তানের মাথা ছুঁয়ে কসম খাই, বাবা মায়ের নামে কসম খাই, দুষ্ট পোলাপাইন তো আর একটু আগায়া বলে আমার প্রেমের কসম। এই সমস্ত কসমের কোনো দাম নাই, কসম একটাই হবে কার নামে, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর কসমের জন্য এই সত্য না যে আল্লাহর নামের কসম খাওয়া লাগে। আল্লাহ চাইলে যে কোনো শব্দের কসম খেতে পারে। কারণ কি? কারণ আল্লাহর কসম আর আমাদের কসমের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর কসমের মাকসাদ হচ্ছে আল্লাহ যেই শব্দের কসম খান ওই শব্দটা আল্লাহ দামি বানিয়েছেন, গুরুত্বপূর্ণ বানিয়েছেন, এটা বুঝান।
আর আমাদের কসমের মাকসাদ হচ্ছে, আমি যার সামনে আমার বক্তব্যটা পেশ করব, আমার বক্তব্যটা তার সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য আমরা কসম খাই। আল্লাহর কসমের মধ্যে কার জরুরত নাই, কারণ আল্লাহ যেভাবেই বলেন না কেন আমরা বিশ্বাস করতে বাধ্য। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নাম ছাড়াও অন্য কিছুর কসম খেতে পারেন, খেয়েছেন, কোরআনে কারিমে অনেক আসছে। কিন্তু আমাদের জন্য আল্লাহর নামের কসম ছাড়া অন্য নামের কসম খাওয়া জায়েজ না, যাবে না, হবেও না। কসম যেহেতু আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন, ওয়াল আসর, আসরের কসম, নিশ্চয়ই আসরটা অনেক দামি জিনিস, এই জন্য আল্লাহ কসম খেয়েছেন। কি সেটা, কি সেটা যায় এত দামি যা আল্লাহ ওই শব্দের কসম খেলেন? মুফাসসিরিনে কেরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছেন, সময় কম, আলোচনাকে টেনে নেওয়ার জন্য আমি শুধু একটা ব্যাখ্যার পেছনে যাব। কোন কোন মুফাসসির বলেছেন আসর মানে হচ্ছে আমার আর আপনার লাইফটা, হায়াত, জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে টাইম, এটা হচ্ছে আসর। তো যেন আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা তোমার এই জীবনটা অনেক দামি, আমি দামি বানিয়েছি, তুমিও এটার মূল্য দিও। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবীরের মধ্যে এ প্রসঙ্গে বলেন যে সূরাতুল আসরের ব্যাখ্যা আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে শিখেছি, বুঝেছি। বরফ বিক্রেতার কাছ থেকে কেমনে ব্যাখ্যা বুঝলেন? বলে বরফ বিক্রেতা বাজারে বরফ বিক্রি করছিল, তো হঠাৎ চিৎকার শুরু করছে, এই কথা বলে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, এ ভাই যার মূলধন গলে যাচ্ছে তার উপর একটু রহম করো, মানে বরফ গুলা কি না আমারে বাঁচাও, দেরি হইলে বরফ গলে গলে শেষ হয়ে যাবে। ইমামে রাজি বলেন এই বরফ বিক্রেতার কাছ থেকে যেন আমি সূরা আসরের ব্যাখ্যা বুঝেছি, আল্লাহ যেন আমাদেরকে ওই মেসেজটাই দিয়েছেন, এরে বান্দা তোর হায়াতটা বড় দামি জিনিস, এটা তোর আখেরাতের মূলধন, সময় যত গড়াবে মূলধন কিন্তু গলে গলে শেষ হয়ে যাবে, থাকতে থাকতে আর উপর দয়া করো, রহম কর। এই জন্য আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সুকুনিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, পাঁচ জিনিস চলে যাওয়ার আগে আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো, চলে গেলে আফসুস করবা আর কোনদিন ফেরত আসবে না। একটা হচ্ছে তোমার হায়াতের মূল্য দাও মৃত্যুর আগে আগে, দুই নাম্বার যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে, তিন নাম্বার সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে, চার নাম্বার সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতার আগে আগে, পাঁচ নাম্বার অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে। পাঁচটা কথা নবী বলেছেন, আমি এই পাঁচটা নিয়ে আলোচনা করতে পারবো না, সময় লম্বা সময় লাগবে। যে দুইটার সাথে সূরার বেশি সম্পর্ক ওই দুইটা নিয়ে একটু কথা বলতে চাই। এক হচ্ছে নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আগে হায়াতের মূল্য দাও, তোমার জীবনের মূল্য দাও, জীবনটা অনেক দামি। ভাই কত দামি এটা একটু বোঝা দরকার আমাদের, কত দামি আমার জীবনটা, কত দামি আখেরাতের টাইম অনুযায়ী আমরা হিসাব করেছি, আখেরাতের টাইম যে বিস্তৃত ওইটা হিসাব করেছি। একজন মানুষ যদি 100 বছর বাঁচে, কতদিন বলেন, যদি 100 বছর বাঁচে দুনিয়ায়, তো আখেরাতের টাইম অনুযায়ী হিসাব মিলাইলে হয় মাত্র 2.5 মিনিট। কত? 2.5 মিনিট। আচ্ছা 100 বছর যদি কেউ বাঁচে, সে কি 100 বছরই ইবাদত করে? সম্ভব এটা? একদম পুরা পূর্ণ বুজুর্গ হইলো ধরা যায় মাত্র 50 বছর। তো 50 বছর মানে 100 মিনিট, কত মিনিট?
স্বামী যদি আবাদত করে তো এই স্বামী আল্লাহর কাছে কত দামি, কত দামি যে আল্লাহ তাআলা এই স্বামী আবাদতের বদৌলতে জান্নাতের অনন্তকাল নিয়ামত দান করবেন। কালকে এক জায়গায় বলতেছিলাম বিষয়টা যে একজন যদি আইসে আমাকে বলে ভাই তোমাকে 500 কোটি টাকা দিই, আলহামদুলিল্লাহ নিজের উপরে তোরকু ভরসা আছে, এই তোমাকে 500 কোটি টাকা দিই ভাই, বিনিময়ে কি চাই? বলে তোমার পুরা ফ্যামিলি খ্রিস্টান হয়ে যাবে। আরে বলে কি সৌদা বহুত সস্তা হয়ে গেছে, 500 কোটি টাকা এত সস্তায় কালিমা ছাড়া যাবে না। কারণ আমি আমি এমন এক কালিমা পড়েছি যে কালিমার বিনিময় হচ্ছে, নবী বলেন আর কোন আমল যদি না থাকে একদম শেষ জান্নাতি হয়েও যদি জান্নাতে যায় তো যেই দুনিয়া দেখতেছো এইরকম 10টা দুনিয়ার সমান নিয়ামত আল্লাহ দিয়ে। তুমি যদি আমার কালিমার বিনিময়ে গোটা দুনিয়া দাও তাও তো জান্নাতের 10 ভাগের 1 ভাগ হইলো, তাও জান্নাতেরটা আসল, এটা হইলো নকল। নকলটাও তোর 10 ভাগের 1 ভাগ দিবা গোটা দুনিয়া দিলে তো নকলটাই তো এখনো নেশা পুরা করতে পারো নাই, আসলটা দিবা করতে গেল। কাজী এই কালিমার মূল্য কেউ দিতে পারবে না, এত দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরে দোস্ত মৃত্যু আসবেই, আসার আগে আগে হায়াতের দাম দেন, জীবনের দাম দেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। দেখেন আমি বয়ানে কিস্সা কম বলি, কিস্সা বলতে চাই না, জরুরত পড়ে না, যতক্ষণ সম্ভব কোরআনের উপর থাকি চেষ্টা করি, কোরআনের বরকত আছে আলাদা, কখনো কখনো বোঝানোর জন্য কিস্সা টান দিতে হয়। এখন আপনাদেরকে একটা কিস্সা শোনাবো, কিন্তু কানে ধরে বলতেছি এটাই শেষ, আর বলবো না। আবার যে কিস্সাটা বলবে ওটা বড় আজগুবি কিস্সা, অনেকের কাছে মনে হইতে পারে, ওটাও আমি ব্যাখ্যা দিব না, এটা আবার কথা সামনে মনোযোগ দিবে না, বলে আপনি ও হাওয়ার উপরে কথা বলেন, এগুলো শুনতে আর ভালো লাগে না। পাবলিক এগুলো এখন বড় চালাক হয়ে গেছে, পাবলিক ইন্টারনেটে একবারে ডিজিটাল বানায় গেছে, এখন আর আগের ওই কিস্সা কাহিনী চলে না, কথা ঠিক আছে না? আমরাও বুঝি এটা, আমরাও ভালো হয়ে গেছি। আল্লাহর এক বান্দা পুরাতন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, আগে থেকে কোনো সিদ্ধান্ত নিয়েন না আমার বিরুদ্ধে, আমি ব্যাখ্যা দেন। পুরাতন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, দেখে যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায় কবরের ভেতরে নিচে দিয়া, তো আল্লাহর বান্দা চিন্তা করতেছে কিরে ভেতরে শিয়াল টিয়াল ঢুকুনি, তো ওই ছিদ্র দিয়ে ভিতরে তাকাইছে, তাকায় দেখে হায় আল্লাহর এক বান্দা ভিতরে নামাজ পড়তেছে। এখন তো তার ভিতরে কৌতূহল, কিরে এই আল্লাহর বান্দা কবরের ভিতরে ঢুকলো কেমনে, জিজ্ঞেস করার মতো কেউ নাই, অপেক্ষা করছে সালাম ফেরাবে, জিজ্ঞেস করবে, তো সালাম ফেরাইছে, জিজ্ঞেস করতেছে ভাই এই কবরের ভিতরে আপনি কেমনে ঢুকলেন, তো কবরওয়ালা জবাব দেয় ভাই অন্যান্য কবরবাসী যেভাবে ঢুকে আমি ওইভাবেই ঢুকছি। বলে তার মানে কি? আপনি কি মরা? বলে হ্যাঁ আমি মৃত। এখন আমি জানি আপনাদের ভিতরে দুইটা প্রশ্ন খস 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 খস, ওই প্রশ্ন দুইটার উত্তর না দিলে সামনের দিকে আগাইলে আপনার মনোযোগ থাকবে না, বলে হুরো আজাই রাখ আজগুলি কিসা, আপনিও কোন বুঝছি সব এক লাইনের লোক। শুনে শুনে প্রথম প্রশ্ন আপনার, আমি জানি হুজুর মরা মানুষ কি কথা কয়, এই প্রশ্ন ঘুরতেছে। দুই নম্বর প্রশ্ন, হুজুর মরা মানুষ কি নামাজ পড়ে? দুস্ত হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, ইউনুস আলাইহিস সালাম ভেবে পাচ্ছেন না এখন কি করবেন, কেউ তো দেখে নাই মাছ যে খায় ফেলছে বাচ্চা রূপে, হঠাৎ কানে আওয়াজ আসছে সাগরের নিচের পাথর থেকে তাসবীহ আওয়াজ আসছে, ভাই ওই পাথরকে তাসবীহ পড়ার যোগ্যতা আর ক্ষমতা কে দিয়েছেন? একটা পাথর যদি কথা বলতে পারে, একজন মরা মানুষের পক্ষে কথা বলা আল্লাহ যদি সুযোগ দেন, সুযোগ আছে কি না? এটা অসম্ভব কিছু। দুই নাম্বার বিষয়, মরা মানুষ কি নামাজ পড়ে? আর এটা তো হাদিস আছে, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত এবং নবীরা কবরে নামাজ পড়েন, সুবহানাল্লাহ। নবীদেরকে কবরে নামাজ পড়ার সুযোগ কে দিয়েছেন? যে আল্লাহ নবীদেরকে দিতে পারেন ওই আল্লাহ আমাকে আপনাকে দিতে পারেন না, পারেন না, আল্লাহ দিছেন, আমার সমস্যা। পথিক জিজ্ঞেস করে ভাইরে কবরে মানুষ নামাজ পড়ে আমার জানা ছিল না, এটা কি করা সম্ভব? কবরওয়ালা জবাব দেয় ভাই
নামাজ আমার বড় প্রিয় আমল ছিল, আমি সব সময় আল্লাহর কাছে কাঁদতাম আর দোয়া করতাম, মালিক আমি মৃত্যুর পরে কিছুই চাই না তোমার কাছে, মালিক একটাই আমার চাওয়া আমার মৃত্যুর পর আমাকে একটু তোমার দরবারে সেজদা দেওয়ার সুযোগটুকু তুমি দিয়ে দিও মালিক। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমাকে কবরে নামাজ পড়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। পথিক তো আশ্চর্য হয়ে গেছে, অবাক, আরে বলে কি, জিজ্ঞেস করতেছে, ভাই ঠিক আছে ভালো কথা নামাজ পড়তেছেন, তো একটু বলেন তো এই কবরের ভিতরে আপনি কতদিন নামাজ পড়তেছেন? তো কবরওয়ালা জবাব দেয়, 400 বছর। কতদিন? আমি বলতেছি আরেকজনের ঘটনা, তাই সুবহানাল্লাহ পড়লেন সবাই, তো কবরওয়ালা যখন ডাইরেক্ট বলছে পথিকের কি অবস্থা, হ্যাঁ তো সুবহানাল্লাহ দিয়ে বইলা চিৎকার দিয়ে বেরো যাওয়ার কথা, এও জোরে বলছে সুবহানাল্লাহ, এর সুবহানাল্লাহ শুনি না, কবরওয়ালা সাথে সাথে বলে ভাই রাখেন রাখেন, বলে কি, বলে আমার ওই 400 বছর নামাজ আপনি লইয়া যান, আপনার ওই একটা সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন। বলে ভাই এটা কোন হিসাব, 400 বছর নামাজের মধ্যে লক্ষ লক্ষ রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে রুকুতে 3 বার তাসবিহ, সেজদায় 6 বার তাসবিহ, তাহলে কত লক্ষ সুবহানাল্লাহ পড়া হয়েছে, আলহামদু পড়া হয়েছে, আল্লাহু আকবার পড়া হয়েছে, আত্তাহিয়াতু পড়া হয়েছে, দুরুদ শরীফ পড়া হয়েছে, কত আমল ছিল সব দিয়ে দিবেন, এক সুবহানাল্লাহ নিয়ে যাবেন, হিসাব তো বুঝলাম না। তো কবরওয়ালা যেই জবাবটা, আমার কিসটা শেষ আর কবর না, কবরওয়ালা যেই জবাবটা দিয়েছে ওই জবাবটা বুঝার জন্য একটা উদাহরণ আগে বুঝালে, বাচ্চারা স্কুলে পরীক্ষা দেয়, টাইম কি লিমিটেড না আনলিমিটেড? নির্দিষ্ট টাইম, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এই নির্দিষ্ট টাইমের মধ্যে সঠিক উত্তর যা লেখে নাম্বার লেখলেই নাম্বার, খোঁচা দিলেই নাম্বার, কথা দিই, বাইর হয়ে গেলে আর নাম্বার পাওয়া যায়, টাইম আউট হয়ে গেলে শেষ হয়ে গেলে আর লেখা যায়। এক ডিজিটাল পিচ্ছি কি করছে, টয়লেটে যাওয়ার বাহানা করে খাতাটারে বইটা আস্তে করে বাইর গেছে, বাড়িতে যাইয়া বই নামাইয়া বৈশা বৈশা পুরা 100-তে 100 অ্যান্সার করছে, সুন্দর করে সাজায়া লেখা, বিকালবেলা নিয়ে আসছে স্কুলে হেড স্যারের কাছে, স্যার কি রে এটা? বলে আজকের পরীক্ষার খাতা। স্যার বলে, বলে কি এখন কেন? বলে স্যার বাড়িতে যাইয়া লেখছি 100-তে 100 অ্যান্সার করে আনছি, এখন আপনারাই বলেন নাম্বার পাইবো না পিটা ভাই, কথা ঠিক আছে? কবরওয়ালা এই জবাবটাই দিয়েছে, ভাইরে আমি আমার মনের চাওয়া পুরা করার জন্য 400 বছর নামাজ ঠিকই পড়েছি, কিন্তু আমি তো দুনিয়ার পরীক্ষার হল থেকে বাইর হয়ে গেছি, আমার 400 বছরের নামাজের বিনিময়ে একটা নেকিও আল্লাহ লেখেন নাই। আর ওই যে তুমি একবার সুবহানাল্লাহ পড়েছ, আল্লাহর নবী বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাতে এমন একটা গাছ লাগাইয়া দেন যে গাছের গোড়া, এক বর্ণনায় আছে ছায়া, গাছের গোড়া বা ছায়ায় যদি আরবের একটা তেজি স্পিডে চড়া ঘোড়া যদি দৌড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 400 বছর দৌড়াবে, তাও ওই এক সুবহানাল্লাহর গাছের ছায়া দৌড়ায়া শেষ করতে পারবে না। আপনারা তো বড় চালাক, এই যে সুবহানাল্লাহ একটা পড়ছেন, গাছ কইলে আমার একটা লাগছে, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আল্লাহু আকবার। আরে ভাই তুমি রিক্সা চালাও সমস্যা কি, পড়ো সুবহানাল্লাহ, দুনিয়ায় রিক্সা চালাবা আল্লাহ জান্নাতে গাছ লাগাবেন, তুমি বেলুন দিয়ে রুটি রুটি মারাই দিছো সমস্যা কি, সমস্যা নাই, রুটি বানাও আর সুবহানাল্লাহ পড়ো, তুমি দুনিয়ায় রুটি বানাও আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি সাজান সুবহানাল্লাহ, তুমি নৌকা চালাও সমস্যা কি, তুমি নৌকা চালাইতে থাকো আর সুবহানাল্লাহ পড়ো, আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগাইতেছেন। অনেক কঠিন কাজ, ওইটাই নবী বলেছেন জীবনের মূল্য দাও, এখানে সুবহানাল্লাহ পড়বে একটু জান্নাতে বুকিং হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। আমি কথা লম্বা করার সুযোগ নাই, আমারে তো বলছিল আমার এই যে ছোট ভাইটা বলছে মাগরিবের পরে দিয়া লম্বা বড় ভাই, এখন মাগরিবের পরে দেখি আর একজন দখল দিছে, এমন একজনে দখল দিছে বলতো ভাই না, এও আমার বড় ভাই,
চাপে বসছে এখন ওদিক দিয়ে অন্য মাহফিল ওলারা অপেক্ষা করতেছে। এখন এমন দুই চাপে, নিচে হইলো ছোট ভাই, উপরে হইলো বড় ভাই, দুই ভাইয়ের চাপে বইলা আমি এখন কথাই বাইর না, আমার টেনশন। মানুষ আমার জন্য কষ্ট পাক, এটা আমার খুব কষ্ট লাগে। এই জন্য আমি খুব বিস্তারিত কথা বলবো না, হাদিসের দ্বিতীয় অংশটা একটু বলি। আগে আমার একটু হাত দেখাইতে হবে, এখানে চল্লিশের নিচে কয়জন আছে, চল্লিশের নিচে বয়স, চল্লিশের নিচে বয়স সব হাত নামান, হাত নামান। বুড়ারা কি সব বাড়িতে? হ্যাঁ, বাপ তো বেশি ভালো না দেখা যায়, বুড়ারা তো দেখা যায় বাড়িতে ঘুমায় না। এলাকায় বুড়া কক? হ্যাঁ, এলাকায় বুড়া কক বলাইছে, দেখছে বক্তা সব জুয়ান বুড়ারা চিন্তা করছে আজকে আমরা যেমন আজকে তোরা মিলা জিল্লা খা। আই আল্লাহ, তাইলে তো ভালো হয়েছে। আজকে হাদিসের এই অংশটা খুব বেশি মনোযোগ দিয়ে শোনা লাগবে যুবকদের, চল্লিশের নিচে যারা বয়স সবাই মনোযোগ দিয়ে একটু শুনেন ভাই, দেখেন নবী কি বলেন। আল্লাহর নবী বলেন, ও শাবাবাকা ক্বাবলা হারামিক, এরে যুবক যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। বুড়া হবা, তুমিও বুড়া হবা, যদি বয়স ওই পর্যন্ত থাকে এর আগে আগে যা করার কইরা না। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, এর মধ্যে একটা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটায়। তুমি জানো না তোমার কত দাম, তুমি জানো না তোমার কত দাম, অনেক দাম এই সময়টা, এই বয়সটা অনেক দামি। কারণ শত্রুকে মোকাবেলা করতে হয় আমাদের বেশি, যুবকদের পিছনে শয়তান বেশি লাগা, তাকে ধ্বংসের জন্য চক্রান্তের জালগুলো বেশি লাগানো, ছড়ানো, বেছানো। এই জন্য মোকাবেলা যেহেতু কঠিন শত্রুর করতে হয়, পুরস্কারটাও আল্লাহ বড় রাখছেন, সুবহানাল্লাহ। এর যুবক ভাই আমার, তুমি মনে করো না তুমি বুড়া হবা না, তুমি একদিন বুড়া হবা। ওই যে মসজিদে দেখবা চেয়ারের মধ্যে কিছু মানুষ বৈশা বৈশা নামাজ পড়ে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। চেয়ারের মধ্যে বসে বসে মানুষগুলো নামাজ পড়ে, সেজদা দিতে পারে না, তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। আহারে, আল্লাহর বান্দা যদি জানতো সেজদার কি দাম, তার কলিজা চুরচুর হইয়া যাইত। কারণ নবী বলেছেন, ইন্না করাবা মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটায়। বুড়া নামাজ তো পড়ে সেজদা দিতে পারে না, তার তো কলিজার টুকরা হওয়ার কথা। এরে ভাই আমার, তুমি সেজদা দিতে পারো অথচ নামাজ পড়ো না, একদিন হয়তো তুমিও নামাজে আসবা, কিন্তু তখন দেখা যাবে তোমারও কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না, তখন তুমিও সেজদা দিতে পারো না। হবে একদিন আসতে পারে, মনে করো না বুড়া হবা না। তোমার মতো তো আমিও ছিলাম, আরো ছোট ছিলাম, আরো ছোট ছিলাম, পালায়া 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 পালায় এই পর্যন্ত আসছি। আমারও শৈশব ছিল, আমিও শিশু ছিলাম, মালাকুল মউত কিন্তু আমার পিছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই আমাকে ধরে নাই। আমি শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকেছি, মালাকুল মউত কিন্তু পিছন ছাড়ে নাই, আল্লাহর হুকুম হয় নাই বলিয়া ধরে নাই। এরে ভাই, আমি কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকেছি, মালাকুল মউত কিন্তু পিছন ছাড়ে নাই, এখনো আমার পিছনে মালাকুল মউত দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে হুকুম হবে আমাকে তোমাকে সবার জন্য ধরে ফেলে। এখন তো বার্ধক্যে পা পড়ে গেছে, এখন তার পালানোর কোনো সুযোগ নাই। এ সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা মা চাচা, একটু মনোযোগ দিয়ে আপনারাও শুনেন, আহারে নিজের কথা শোনাই, আপনারা ওইভাবে চিন্তা করেন কিনা আমার জানা নাই। আয়নায় যখন নিজের চেহারাটা দেখি, আর যখন দেখি কিছু দাড়ি সাদা হয়ে গেছে, যখন দেখি কিছু চুল সাদা হয়ে গেছে, কলিজাটা মুচুক চুক চুক, এখন পালাবো কোথায়, আর তো পালানোর জায়গা নেই। এরে বাবা মা,
দাড়ি সাদা হওয়া, চুল সাদা হওয়া মানি জানেননি আপনারা? মানি হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে মেসেজ দিচ্ছেন। মেসেজ কি মেসেজ? আল্লাহ জানাচ্ছেন, এরা হাসান জামিল, তোর সামনে একটা গাছের পাতা ঝরেছে, আমি তোকে মেসেজ দিয়েছিলাম যে এই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুইও একদিন ঝরবি। তুই কিন্তু সোজা হস নাই, আমি তোর সামনে সূর্যের ডুবাইছি, তোরে দেখাইছি এরা হাসান জামিল, যে জিনিস উঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি, তাও তুই সোজা হস নাই। আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশটারে কবরে নিয়ে রাখছি, তোরে মেসেজ দিছি আরে হাসান জানি, এখন তোরও সন্তান আছে, একদিন তুইও তোর সন্তানের সামনে দিয়া কবরে চলে যাবি, তাও তুই সোজা হস নাই। আমি তোর মারে তোর সামনে দিয়া নিছি, তাও তুই সোজা হস নাই। এইবার আমি আল্লাহ তোর মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিছি, এরে বাপ, এই দাড়ি সাদা চুল সাদা মানি বুঝেননি, মানি হচ্ছে আমার শরীরে একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেল। আল্লাহ যেন আমাকে আর আপনাকে ডাক দিয়া সূরা হাদিদ বলতেছে, আলাম ইয়াকনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এরে ইমানদার, এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয়ে একটু কলজা কাঁপা উঠা? আর কত, আর কত গুনাহ! আরে ভাই যুবক, ফেসবুকে টাইম দেওয়ার টাইম পাও, ইন্টারনেট টাইম পায়, খেলোয়াড়রা টাইম পায়, তোমার প্রেমিকার টাইম পায়, বন্ধুরা টাইম পায়, অথচ যার এত এত নিয়ামত ভোগ কর, ওই মালিক একটু তোমার টাইম পায় না। তুমি কি মনে করছো? আরে ভাই, একটা গাছের দিকে তাকায় দেখো না, তোমার কাছে মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে। তোমার কাছে মনে হয় একটা ছাগল গরু কুতকুট উপর হয়ে আছে? না না, তুমি জানো না ওই জীবজন্তু গুলো রুকুর হাল হতে মালিকের তাসবি পড়ে। তোমার কাছে মনে হয় সাপ বিচ্ছু গুলা এমনি জমিনে চলতেছে? না রে ভাই, ওই সাপ বিচ্ছু পোকামাকড় গুলা সেজদার হাল হতে মালিকের তাসবি পড়ে। মালিক বলেছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, জমিনের সব কিছু মালিকের তাসবি পড়ে, ওই তাসবি তুমি বুঝো না শোনো না। আরে শুধু তাসবি পড়ে না, ওই একটা পাথর পর্যন্ত মালিকের ভয়ে কান্না করে। মালিক তো এইজন্য আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কথাগুলো বলতেছেন, এরে বান্দা কি হয়ে গেল তোর, আমি তোর জন্য নবী পাঠাইছি, আমি তোর জন্য কিতাব পাঠাইছি, আমি তোর জন্য মাহফিলের আয়োজন করেছি, ওরাসুল আম্বিয়ারা কাইন্দা কাইন্দা তোরে বুঝাইছেন, তাও তোর দিলটা একটু নরম হয় না, কি হয়ে গেল তোর? তুই একটু পাথরের দিকে তাকায়া দেখ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ ان من لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عما تعملون اے بندہ
দেখ পাথরের দিকে তাকায় দেখ, তোর কাছে মনে হয় এটা ঝর্ণার পানি, না না এটা ঝর্ণার পানি না, এটা আল্লাহর এক মখলুক পাথর, আল্লাহর ভয়ে কাঁদতেছে ওই পানি। বহু পাথর আছে ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়, বহু পাথর এমন আছে চোখ দিয়ে পানি তো বের হয় না, কিন্তু উপর থেকে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে গলায় পড়ে। এরে বান্দা তোর কি হয়ে গেল, একটু আল্লাহর ভয়ে কেন কাঁপনাস না, কেন তুই কাঁপিস না, কেন ভয় পাস না, তুই মনে করছস আল্লাহর কোনো খবর নাই জেনে রাখিস। ওম আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, আল্লাহ তোর সব জানেন, লেখা হচ্ছে লেখা হচ্ছে, হায় হায় সূরা কাহফ আয়াত 49 কি আসছে, মালিক বলতেছেন আমলনামার সামনে আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে। এরে যুবক ভাই আমার, আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলে যাই, এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা সাথে সাথে মনে করবা তোমার মালিক তোমার পেছন দিয়ে ডাকতেছে। কি বইলা ডাকেন, কোরআন কি বলে, কি বইলা ডাকতেছেন মালিক, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে বান্দা তোরে কত সুন্দর করে আমি বানালাম, এ ভাই একটু আমাকে বলো আল্লাহর পরে জমিনে সবচেয়ে বেশি মায়া কার, কার মায়া বেশি, মার কলি যায় আল্লাহ কি মায়া দিছেন আল্লাহই জানে, এটা যার মা নাই সে বুঝে এখন মার কলি যায় আল্লাহ কি মায়া দিছেন। এই জন্যই তো মাস আলা, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরে নামতে পারে, কারণ এটা সবাই জানে বাবার দিলেও মায়া আছে, কিন্তু বাবার যতটুকু ক্ষমতা আছে সন্তানরে দাফন করে আবার উপরে উঠতে পারবে, কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, সন্তানের কবরে নামাও জায়েজ নাই। কেন? কারণ দুনিয়ার এমন কোন মা নাই সন্তানের কবরে নাই মা, সন্তানরে দাফন কইরা আবার কবরে নিজেও লাশ হইয়া বা নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়া পড়বে। আল্লাহ মার কলি যায় এত মায়া দিছেন, এত মায়া দিছেন আল্লাহ। এরে দোস্ত আমি জিজ্ঞেস করি মার কলি যায় এত মায়া কেন, মা তোমার চোখটা বানাইছে, মা কানটা বানাইছে, মা জিব্বা বানাইছে, অঙ্গের কোন অংশ বানাইছে শরীরের, মা কয়দিন খালি ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে রাখছে, এতে কইরা মার কলি যায় এত মায়া। তাইলে যে মালিক এত সুন্দর করে তোমারে আমারে বানাইছে ওই মালিকের কত মায়া, ওই মালিকের কত মায়া আল্লাহ বাপ্পা, ওই মায়ার শব্দ দিয়ে মালিক ডাক দিয়ে বলতেছেন মা গররাকা বি রাব্বিকাল কারীম। এরে বান্দা ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধুকায় ফেললো, এই চোখগুলা তো তোরে মাশরাফি দেয় নাই, এই চোখগুলা তোরে কোনো নায়ক নায়িকা দেয় নাই, কোনো গায়িকা দেয় নাই, এই চোখগুলা আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, এই কানগুলা তোরে কোনো গায়ক গায়িকা দেয় নাই, এই কান আমি আল্লাহ দিয়েছিলাম, এই জবান তোর নেতা দেয় নাই, নেতার পক্ষে কথা বইলা তুই আমি আল্লাহর নাফরমানি করস, এই জবান আমি আল্লাহ তোরে দিয়েছিলাম দোস্ত। আমি আর তুমি যখন গুনার দিকে পা বাড়াই আল্লাহ পিছন থেকে ওইভাবে ডাকতে থাকেন, এখন থেকে গুনের দিকে পা বাড়াইলেই মনে করবা আমার মালিক আমার পিছন দিয়ে ডাকতে থাকতে। হতাশা, হতাশা সৃষ্টি করার জন্য কথাগুলো বলছি না, হতাশ হওয়ার কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কেন কেন কেন, কারণ হচ্ছে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে খুব খেয়াল করে, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য কেন খুঁজে, কেন খুঁজে, জোরে বলেন কেন খুঁজে,
এ ভাই চোখের পানি কাপড় দিয়ে মুছবে না, টিস্যু দিয়ে মুছবে না, এটা অনেক দামি জিনিস, টিস্যু দিয়ে মুছা ফেলাই দাও, এটা অনেক দামি জিনিস, চোখের পানি যেন যাইতে থাকে যাতে থাকে, মুইসা মুইসা সারা শরীরে লাগাইয়া দাও, হাতে লাগাই দাও, বহুত দামি জিনিস, যেখানে লাগবে ওইটাই আল্লাহর কবরের আজাব থেকে তোমারে বাঁচাই দিতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিতে পারে, এটা রে টিস্যু দিয়ে মুইসা ফেলাইয়া দাও, এটা বহুত দামি জিনিস। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে ভাই শোনো, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে কিসের জন্য বলেন, কিসের জন্য? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এমন এক মালিক পাইছি আল্লাহু আকবার, যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। বলে কত মাফ করবে? আরে শুনো শুনো, শয়তান যখন আল্লাহকে হুমকি দিয়েছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট আর গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, আল্লাহর জবাবের ধরনটা ঠিক এমন, এই তোর কথা কি শেষ শয়তান, তোর কথা কি শেষ? তো শয়তান যেন বলে হ্যাঁ আমার কথা শেষ, তো আল্লাহ যেন বলতেছেন তাইলে এবার আমারটা শোন, তোর কথা শেষ তো এবার আমারটা শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। তোর গুনাহ করার সামর্থ্য ক্ষমতা আমি দিয়েছি, তোর গুনাহ করার ক্ষমতা আমি দিয়েছি, কই আসুস এখন, তোর ক্ষমতা তুই দেখাইছস, আমি আল্লাহ আসছি আমার ক্ষমতা দেখাই। বলে আল্লাহর কি ক্ষমতা? আল্লাহ বলেন আমি গাফফার, আমি গাফফার, আমি আমার ক্ষমতা দেখাইতে আসছি, আয় আয়, তুই গুনাহ করছস না, তুই এবার মাফটা চাই, আল্লাহ আমি মাফ করতে আসছি, গুনাহগুলা মাফ করাইয়া এরপর বাড়ি যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার হাতে তো ভাই সময় কম, আমার ফিনিশিং দিকে যাওয়া লাগবে, আর একটা আয়াতের তাফসীর তো শুনাইতে হবে, দ্বিতীয় আয়াতে চলে যাই, রব বলতেছেন ওয়াল আসর, এরে আমার বান্দা তোর হায়াতের কসম, তোর হায়াতের কসম, যদি এই হায়াতের মূল্য না দেস, ইন্নাল ইনসানা লাফি খুসর, হায়াতের মূল্য না দিলে নিশ্চয়ই নিশ্চয়ই তুই বিপদের মধ্যে ক্ষতির মধ্যে পড়ে যাবি। মোহতারাম হাজরিন, কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত আছে কি কি কাজ করলে আমি আর আপনি ক্ষতির মধ্যে পড়ে যাব, আমি সবগুলো আলোচনার সুযোগ নাই, আমি শুধু একটা আয়াত তেলাওয়াত করব, যার মধ্যে শয়তান আমাকে আপনাকে চারটা অপরাধের মধ্যে জড়াইয়া ক্ষতির মধ্যে ফালাইয়া দেওয়ার হুমকি দিছে। তো আল্লাহ জানায় দিছেন আমার কোনো বান্দা যদি তোর বন্ধু বানায়া ওই তোর চক্রান্তের জালের মধ্যে জড়াইয়া যায়, তো আমিও জানায় দিলাম সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আগে চক্রান্ত গুলো শুনি, তারপর আমরা এর থেকে বাঁচি, তাইলে আর ক্ষতির মধ্যে পড়বো না ইনশাআল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ আল্লাহকে, আল্লাহ এটা আমাদেরকে জানাইয়া দিয়েছে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা خلق الله من يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا অপরাধ কয়টা? তিনটা নিয়ে আমি লম্বা আলোচনা করব না, একটা নিয়ে একটু কথা বলবো, লম্বাটার কোনোটারই সুযোগ নাই, শেষটা নিয়ে কিছু কথা বলা লাগবে যেহেতু যুবকের সংখ্যা বেশি, এই জন্য সময়ের কথাগুলাই বলবো, আজগুবি কোনো কথা আর শোনাবো না তোমাদেরকে। ওই যে একটা কিস্তা বলছিলাম ওইটারও ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে কোনো রকম সাইজ করে তাড়াতাড়ি শেষ করছি। শয়তানের প্রথম চ্যালেঞ্জ, ওয়ালা উযিল্লান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করবো, গোমরাহ ফার্সি শব্দ মানে পথভ্রষ্ট করা, পথ থেকে সরায়া দেওয়া। শয়তান যেই রাস্তা থেকে সরাতে চায় ওই রাস্তাটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, কিনা?
সূরা আরাফ আয়াত নম্বর ১৬ ৮ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার হাফেজে কোরআন শরীফের ৫ নম্বর লাইন শয়তানের বক্তব্য। শয়তান বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আপনার বান্দাদের কারণে আমি তো আপনার থেকে দূরে সরে গেলাম, তা আমি এগুলো ছাড়বো না। বলে কি করবি? বলে এরা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি বসে যাবো, আসতে দিব না। তাহলে শয়তান যে রাস্তা থেকে সরাতে চায় ওই রাস্তাটার নাম কি? সিরাতে মুস্তাকিম কাকে বলে? এটা আলাদা এক আলোচনার সাবজেক্ট, লম্বা আলোচনা করা লাগবে। শুধু এতটুকু বুঝেন, দিনকে নিয়ে বাড়াবাড়ি করা, দিনকে নিয়ে ছাড়াছাড়ি করা, এই দুইটার মাঝখানে আমরা আরবিতে বলি মা বাইনাল ইফরাত ওয়া তাফরিত, মা বাইনাল বিদআহ ওয়াল ইলহাদ, বাংলায় বলি মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি। সিরাতে মুস্তাকিম বলে যারা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত, ওইটাই হচ্ছে জান্নাতের রাস্তা। ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের সমাজে কিছু মানুষ আছে নবীকে নিয়ে গালাগালি করে, নাউজুবিল্লাহ, এরা ছাড়াছাড়ির লেভেলের। আবার কিছু মানুষ আছে নবীকে নিয়ে এত মহাব্বত ভাব দেখায় যে নবীরা আল্লাহর জায়গায় বসে, এটা হচ্ছে বাড়াবাড়ি গ্রুপ। কেউ আছে দুরুদ পড়ে না, এটা ছাড়াছাড়ি গ্রুপ। কেউ আছে দুরুদ পড়ে তবে এটা মশলা দিয়া মাখাইয়া এরপরে পড়ে, হ্যাঁ, নিজস্ব স্টাইলে দাঁড়াইয়া গায়া নাইসা গায়া, এগুলা সব বাড়াবাড়ির লেভেলের। আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। সিরাতে মুস্তাকিম কোনটা? হযরতে সাহাবায়ে কেরাম নবীর হুকুম আল্লাহর হুকুমকে প্র্যাকটিক্যাল কাজ করে যেটা দেখাইয়া গেছেন ওইটাই সিরাতে মুস্তাকিম। যার কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের জন্য মডেল বানায়া বলছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমান মিলে, তাদের আমলের সাথে তোমার আমল মিলে, তাইলে তুমি হেদায়েত প্রাপ্ত, সিরাতে মুস্তাকিমের উপর আছো। যদি না মিলে তাইলে তুমি সিরাতে মুস্তাকিমের উপর নাই। এই জন্য হযরতে সাহাবায়ে কেরাম থেকে যে আমল নাই ওটা করা, এটা বাড়াবাড়ি। হযরতে সাহাবায়ে কেরাম থেকে যে আমল আছে ওটা ছাড়া, ওটা ছাড়াছাড়ি। কথা বুঝে আসছি না আপনাদের? আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না, এটা লম্বা আলোচনার বিষয়, আগেই বলে দিয়েছি। বাস, শয়তানের দুই নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে লোভ দেখায়া দেখায়া গুনার মধ্যে ফেলাইয়া দিব। ব্যবসায়ীর যায় বুঝায় বাইরে একটা লোন লইলে তো ব্যবসাটা চাঙ্গা হয়ে যায়, বুঝায় না? এটা লোভ দেখায়া দেখায়া বিপদে ফেলা। মা বোনদেরকে বুঝায় বললে অনেকে কষ্ট পাবেন, কিন্তু আমাদের জিম্মাদারি, আমাদের বলাই লাগে। কে কষ্ট পেল কে খুশি হলো ওই চিন্তা করলে বয়ান করা যাবে না। বয়ান করতে হবে আমার আল্লাহ কোন কথায় নারাজ, আমার আল্লাহ কোন কথায় খুশি। মা বোনদেরকে যায় শয়তান বুঝায়, কি বুঝায়? বলে লেখাপড়া তো তুমিও কম করো না, তো বেডি একটু একটু গরম হয়, একটু চার্জ আসছে আর কিছু। বলে তোমার জামাই বাইরে বাইরে ঘুরে, তুমি বসে বসে হাত করো হাত কাটো, তো বেডি আর একটু ফুলে। শয়তান বুঝায় এখন কি করা লাগবে? বলে তুমি চাইলেই তো একটা চাকরি লইতে পারো, তো বেডি মনে মনে চিন্তা করে হোক কথা তো ঠিক। এখন আমরা মৌলবীরা বললে তো কষ্ট বেশি পাইবেন, এজন্য পত্রিকার রিপোর্ট শোনাই। পত্রিকাওয়ালারা জরিপ চালায়া রিপোর্ট পেশ করছে যে বাংলাদেশের 75% তালাক আর ডিভোর্স হয় ওই সমস্ত নারীরা দেয় যারা চাকরি করে। তাহলে চিত্রটা কত ভয়ঙ্কর! কেন এটা, কেন এটা, এটার মূল গোড়াটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হইল, নবী বলেছিলেন কোন স্ত্রী যদি স্বামীর মুখের দিকে তাকায় মুস্কি হাসি দেয়, স্ত্রীও যদি পাল্টা হাসি দেয়, এই পারস্পরিক হাসি বিনিময়ে দেখে আল্লাহ তাআলা আরশ আযীম থেকে রহমতের হাসি হাসতে থাকে। কিন্তু যখন এই নারী অফিসে যায়, যায়া বসের দিকে তাকায়া তাকায়া এখন হাসি দেয়, বসও হাসে, দুইজনের হাসি দেখা এখন আল্লাহর হাসে না, হাসে ইবলিস। ইবলিস হাইসা কি করে? ওই যে বসের হাসির মধ্যে রসকস আছে, কিন্তু বেডির হাসির মধ্যে প্রাথমিক যে হাসিটা ওইটা হলো প্লাস্টিকের হাসি, কোনো রসকস নাই। তো ইবলিস ওই দূরের থেকে পাওয়ার দেয়, পাওয়ার দিয়া দিয়া বেডির প্লাস্টিকের হাসিটার আস্তে আস্তে ওইটারে অরিজিনাল হাসি বানায়, ওইটার মধ্যে রস ঢোকায়। এখন দুইজনের হাসি অ্যাডজাস্ট হয়ে গেছে, হইয়া হইয়া এরপরে জামালপুরের ঘটনা সেটিং হয়ে গেছে। কথা বুঝে আসছে না? আরে কথা বুঝে আসছে? বলে প্লাস্টিকের হাসিটা কই গেল? ওইটার যায় না, এটা আছে, এটা এখন ঘরে গেছে। এই প্লাস্টিকের হাসি এখন কোথায়? ঘরে। এখন ঘরে যায়া যেই স্বামীর দিকে তাকায় আগে ওই যে রসওয়ালা হাসি দিত, এখন আর স্বামীর দিকে তাকায় রসওয়ালা হাসি দেয় না, এখন স্বামীর সাথে হাসি বিনিময় হয় প্লাস্টিকের হাসি।
কয়দিন এই প্লাস্টিকের হাসি কয়দিন দেওয়া যায়? গাল ব্যথা করে না? কয়দিন পরে চিন্তা করে, দূর সাই, আমি যে বেতন পাই আলাদাই তো থাকতে পারি, এই বেটার এই হুকুম মানার দরকার কি? কুইল কিলগুতা খাওয়ার দরকার কি? আস্তে করে এখন যায়া কোর্টে যায়া একটা ডিভোর্স লেটার পাঠার দেয়া, কোনো সমস্যা তো নাই, দিয়ে দিছে, কারবার শেষ। এটা এই গোড়ায় হাত দিছে কে? জোরে বলেন কে? কাজী আমরা চাকরির বিরুদ্ধে না, আল্লামা আহমদ শফিও কোন নারীর কর্মজীবী নারীর বিরুদ্ধে, কর্মের বিরুদ্ধে না বলেন নাই তিনি, এটা শিক্ষার বিরুদ্ধে না, ওই যে ছড়ায় ক্লাস ফাইভ পর্যন্ত, ফাইভ পর্যন্ত হলো একসাথে, একসাথে যদি পড়াশোনা করে এদেরকে ক্লাস ফাইভ পর্যন্ত রাখো, এরপরে আলাদা করে ফেলো, আল্লামা আহমদ শফি নারী শিক্ষার বিরুদ্ধে বলতে পারেন না, কারণ তিনি এমন এক শিক্ষা ব্যবস্থার চেয়ারম্যান যে শিক্ষা ব্যবস্থায় হাজারো নারী মাস্টার্স কমপ্লিট করতেছে, কওমি মাদ্রাসা থেকে হাজারো নারী লেখাপড়া করে ফারেগ হইতেছে, শেষ করতেছে, মাস্টার্স কমপ্লিট করতেছে। তো আল্লামা আহমদ শফি নারী শিক্ষার বিরুদ্ধে কিভাবে হয়? তিনি বলেছেন একসাথে, কারণ একসাথে সমস্যা কি বলে, একসাথে ষোলো বছরে বিয়া হইলে কয় বাল্য বিয়া, আর একসাথে থাইকা তেরো বছরে প্রেম করে কোনো প্রবলেম, কথা কয় ষোলো বছরে বিয়া হইলে কয় কি, তেরো বছর বয়সে পার্কে যায় কোনো সমস্যা নাই, পনেরো বছর বয়সে চট্টগ্রাম, এগুলা শুনতে নোংরামি মনে হবে কিন্তু চরম বাস্তবতা, চট্টগ্রাম ধরা পড়ছে, স্কুলের চোদ্দ পনেরো বছরের বাচ্চারা অন্য ছেলেদের সাথে বিভিন্ন হোটেলে যায়, বিভিন্ন ফ্ল্যাটে যায়, ওইটা কোনো সমস্যা না, সব সমস্যা কখন, যখন বিয়ের কথা কয় তখন কয় বাল্য বিয়ে, আসলে বিষয় কিচ্ছুই না, বিষয় হচ্ছে মানুষকে জিনার প্রতি উৎসাহিত করার জন্যে দিন দিন বিয়েকে কঠিন করা হচ্ছে। আমি আর এই বিষয়ে লম্বা কথা বলার সুযোগ তো নাই, চলেন তিন নম্বর শয়তানের তিন নম্বর চক্রান্তে ঢুকে যাই। শয়তান কি বলে? আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করবো তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে, গরুর কান ছিদ্র করে মালা পরাই দিবে কেন? এটা আমার আম্মা লাগে, তোরা কেউ খাইস না, মুশরিকরাই কাজ করত, শয়তান শিরক করার জন্য মানুষকে এই কাজে উৎসাহিত করত, জীবজন্তুর কান ছিদ্র করত। এখনকার যুবকরা শয়তানরে বলে, বস আপনার জন্য ভালো খবর আছে, কি বলে, যেই মেহনত আপনি আমাদের পিছনে করছেন আপনাকে একটা সুসংবাদ দিতে চাই, বলে কি সুসংবাদ, বলে আপনি যে টার্গেট দিয়েছিলেন ওই টার্গেট ওভার করে আমরা আরো বেশি আগায়, বলে কি করছো, বলে আপনি টার্গেট দিয়েছিলেন আমাদেরকে দিয়া চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবেন, একটু মহাব্বতের নজরে তাকায়া দেখেন, চতুষ্পদ জন্তু না আমরা নিজেকে কান ছিদ্র করে রিং করা শুরু করছি, কথা ঠিক আছে? এখন থেকে যে সমস্ত যুবক গড়ে দেখবা কান ছিদ্র করে রিং পরে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবে শয়তানের বড়, কারণ শয়তানের টার্গেট থেকে এটা আগায়, কথা ঠিক আছে? আর কথা কমো না, পোলাবেন খেয়ে বাজে, চল চার নম্বরটাই তো করে অপারেশন করুন ইনশাআল্লাহ। চার নম্বর শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে, বলে এই সৃষ্টির পরিবর্তন এটা আবার কি জিনিস? আমি চারটা উদাহরণ দিব, বেশি দেওয়ার সুযোগ নাই, আমার কাছে এত উদাহরণ সারা রাত যাবে গা, কিন্তু সময় কম, আমি মাত্র চারটা দিব ইনশাআল্লাহ, মনোযোগ দিয়া শুনেন। এই সমাজের কথাগুলো বলতেছি, লিফটে উঠছি বাসার, পিচ্ছে একটা উঠছে আট দশ সাত আট বছর, কানের মধ্যে শয়তানের লেনজা, বুঝুন তো কি কয়, এটা হেডফোন না সে ওই গান শুনতেছে লগে লগে, হ্যাঁ তালমার, তা আমি হাসতেছি, অন্য এই দৃশ্য তো প্রায় দেখি সচরাচর, হাসতেছি আর চুল দেখি এ কি চুল রাখছে, জিজ্ঞেস করতেছি আরে বাপ, এর বাপ আমার সাথে চলাফেরা করে, বলে আঙ্কেল এটা কি চুল, বলে আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না, আমি বলি রাত্রে গইলে যে চিৎকার তোরা দেশ না জানার তো উপায় নাই, তো এটার সাথে চুলের কি সম্পর্ক, বলে আঙ্কেল আমি তো ব্রাজিলের সাপোর্টার, আরে ব্রাজিলের সাপোর্টার তাতে কি, এই চুল রাখছো স্ক্যাপ করে নেইমার কাছে, কোন কাজী ওই যে ওই সময় নেইমার রাখছিল দিদা কয়টা, তা আমি বলি ভাতি আঙ্কেল ঘরে যাইয়া ড্রেসিং টেবিলের সামনে শটান দাঁড়াবা, দাঁড়ায় দেখবা তুমি যেটা বলছো এটা ঠিক না আঙ্কেলেরটা ঠিক, বলেন হ্যাঁ মনে করছে আমি অন্য কোনো খেলোয়াড়ের কাটিং করবো, না ওইটা ওই কাটিং হয়ে গেছে, হ্যাঁ রেডি, আমি কায়নার সামনে দাঁড়ায় দেখবা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাশা কাটিং,
বহু প্রলোভন এখানে পাওয়া যাবে। আসছে ও শোনার জন্যে চুলগুলা তালাশ করলে দেখা যাবে একটার মাথাও মানুষের মাথা না, জীব জন্তুর মাথা বানায় রাখছে। কথা ঠিক, এটা হচ্ছে শয়তানের চক্রান্ত। আমি অসুন্দর ভাবে কথাগুলো বলতেছি কিন্তু এটাই চরম বাস্তবতা। কিছুগুলো আছে আরো খুবই জেলিটিলি মাইকা খাড় করায় রাখে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর মতো। কয় হুজুর এটা কোন কাটিং, আমি এটা সজারুর পাশা। এখন থেকে পোলাবানের চুন উল্টা পাল্টা দেখলেই হাসবেন, কিচ্ছু কই কি করবে। এক জায়গায় পুরো এলাকার বিড়ি খাওয়া বন্ধ। আমি কইছি শয়তানের লেঞ্জাটা নেই, বুড়ো একটা হাসতে হাসতে পড়ে গেছে, আমি এটা দিয়ে একটা জরিয়া বানাবো। এই কাকা কেমনে হাসতে দেখছেন তো, হা এখন থেকে যেটাই সিগারেট খাইবো ওটা সামনে যা কিচ্ছু কই না, খালি একটা হাসি দিবেন। হ্যাঁ বুঝা লাগবো যে হাসির অর্থ হয়েছে আমি শয়তানের লেঞ্জাটা আনতাছি। এরপরে প্রকাশ্যে একটু সিগারেট খাইবো না, ইনশা কিচ্ছু বলা দরকার নাই, খালি একটা হাসি। ট্রাফিক এখন নতুন সিস্টেম করছে, কন নাই দেখলে কিচ্ছু বলার দরকার নাই, হাতে তালি দে। আমি ওটা কমু না, আমি ওটা দরকার নাই, আমি হাতে তালি দিয়ে না, আপনি খালি একটা হাসি মারছি। হ্যাঁ বুঝতে দেবো কেন হাসতে। এরপরে সরমে আর প্রকাশ্যে সিগারেট খাইতে হবে। শয়তানের চ্যালেঞ্জ সৃষ্টির পরিবর্তন একটা দিলাম উদাহরণ, খেয়াল করেন। আমি কোনো কথা পিছনে কোরআনের আয়াত বা হাদিস না লাগাই আমি বলবো না ইনশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত বলি নাই, বলবো না ইনশাআল্লাহ, খেয়াল করতে থাকেন। দুই নম্বর উদাহরণ, নবী বলেছেন মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যেই যুবক যেই পুরুষের কাপড় টাকুর নিচে চলে যায় ওই পুরুষ জাহান্নামী। কে বলেছেন? নবী বলেছেন। কে কে বলেছেন? খেয়াল করেন শয়তানের চ্যালেঞ্জ সৃষ্টির পরিবর্তন কেমনে করতেছে। কয় টাকনু বড় বড় কাপড় রাখে না শয়তান, করে রিস কয়া যায় কোন সময় আবার টান দিয়ে উঠায়। এই জন্য শয়তান ওই যে লোহা মারছে, লোহা কয় যেন না ছুড়ে, লোহা কেমনে মারলো, কো গোড়ালির নিচে ঢুকাই দিছে, কই ঢুকাই দিছে, কথা বলেন না বুঝেন নাই, গোড়ালির নিচে ঢুকাই দিছে যেন কোনো রিস না থাকে, আবার সুযোগ মতো টান দিয়ে উঠায় না। পুরুষের কাপড় গেছে কার টাকনু না, আরে গোড়ালির নিচে। ইদানিং আপনারা লক্ষ্য করছেন কিনা না, সব ফরেস্টগার্ড আল্লাহর বান্দা আমি জানি না, ইদানিং কিছু মেয়ের মধ্যে এই এই স্টাইল দেখা যাচ্ছে, মেয়েদের পায়জামা কাটিং হইতেছে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। কথা ঠিক, আরে শয়তান সৃষ্টির পরিবর্তন নিয়ে আসছে, যে পুরুষের কাপড় টাকনুর উপরে ওঠার কথা ওইটারে নিচে নামাইয়া দিছে, যে মেয়ের কাপড় নিচে নামার কথা ওইটারে উপরে উঠায় দিছে। কথা ঠিক, সূরা আন-নূর, কোন সূরা? সূরা আন-নূর আয়াত 31 কি বলবো আমি, কথা খালি দৌড়ে যে আমার ঘড়ি আমারে কয় হুজুর আর চলবো না, আল্লাহর রাস্তায় উঠে যা, আর না আপনি বললে তো আর বলা যাইবো না, আবার লম্বা টাইম বাতি যা আল্লাহ বান্দা, আবার যখন দাওয়াত দিবা তখন চুক্তি করবা যে সারাদিন আমার আল্লাহ চুক্তিটা উঠাই লইলাম, এটা আবার কোন ডাকে লাগাই ক্যামেরা ওলারা বড় খতরনাক, এরা এটা আবার কোন হেডলাইন দেয়া দেয় যে শরীর শরীর লোকে হাসান গামিল নতুন চুক্তি, যেই বয়ান শুনে হেলিকপ্টার থাইমা গেল। আহারে আল্লাহ কি যে হেডলাইন এরা দেয় আল্লাহ জানে, সুবহান আল্লাহ, কই পাস তোরা এগুলা, মাঝে মধ্যে নিজের বয়ানের হেডলাইন দেখে নিজে হাসতে হাসতে মরি যে কই পাইল, আস্তাগফিরুল্লাহ, তোরা আম করে পচাই লেছ একেবারে, পয়সা কামাবি কামা আম করে কেন মারস বলি ভাই, এমনি বিপদে আছি। আল্লাহ শুনে, সূরা নূর আয়াত 31 সংখ্যাটা মনে রাখেন, বেড়িরে আবার শোনার লাগবে, ঘরের বেড়িরে বুঝছেন নি, আপনার ঘরে আছে না হয় আপনার মেয়ে আছে নয় বোন আছে নয় বিবি আছে, আছে তো কেউ, এরা যায় শোনার লাগবে ভালো করে। সূরা আন-নূর বলেন কোন সূরা, আয়াত নাম্বার 31 কত, 31, যদি হাফিজে কোরআন খোলেন তো 12 নাম্বার পৃষ্ঠার 10-11 নাম্বার লাইন খুললেই পাওয়া যাবে। আল্লাহ তাআলা মেয়েদের সম্পর্কে বলতেছেন ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মেয়েরা যেন তাদের কাপড় চোপড় পরার পর উপর দিয়ে একটা বড় ওড়না ঝুলা দেয়, যেন ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, যেন তাদের সৌন্দর্য প্রকাশ না পায়। ওড়না কাদের পোশাক বলেন না, বলেন না, ওড়না কাদের পোশাক, কথা ঠিক আছে তো, ওড়না কাদের পোশাক। কারবার দেখেন শয়তান কি কাম করছে, মাইয়া ঘরে এমন এমন পোশাক ধরাইয়া দিছে কয় এখন আর ওড়না লাগে না, জিন্সের প্যান্ট আর টি শার্টের লগে কি ওড়না পরবে, ঘোড়ার ডিম পরছে জিন্সের প্যান্ট আর পরে টি শার্ট অথবা ফতুয়া, এটার লগে কি ওড়না পরবে, পরে না এখন ওড়না,
অন্য গেল কই কই যায় নাই আসে কই গেছে কই এখনকার যুবক পোলাপান বিভিন্ন অকেশনে বা বিয়ে বাড়িতে গেলে দেখা যায় গায়ে হলুদে গেলে দেখা যায় জামা এক কালার পায়জামা এক কালার গলার মধ্যে লম্বা অন্য একটা ঝুলাই দিছে কথা ঠিক আছে এটা শয়তানের চ্যালেঞ্জ আমি সৃষ্টির পরিবর্তন আনব মাইয়ার ওড়না পোলার গলায় ঝুলাই দিব মাইয়ারে ওড়না ছাড়া বানায় দিব কথা মিলতেছে কথাবার্তা শেষ মেশাল দিয়ে আমি ভাগমুড়ে ভাই চার নম্বর মেশাল আগে হাদিস শুনেন দলিল আগে শুনালাম তারপরে কথা আগান আল্লাহর নবী বলেন খালিমুল মুশরিকিন কসুস শারিব ওয়াফুল লুহা এরে আমার উম্মত মুশরিকদের খেলাফ করো মুশরিকরা মুজ বড় করে দাড়ি কাটে তুমি মুজ কাটো দাড়ি ছাইড়া দাও দাড়ি এটা পুরুষের পোশাক কার পোশাক তোরে আল্লাহ ব্যতিক্রম কিছু জিনিস দিছে রে ভাই এর মধ্যে দাড়ি একটা খালি এদের উপর হামলা কেন সাহস থাকলে আরো কিছু কাট কথা বুঝছ নাই আমি আর ভাইঙ্গা কইতে রাজি না থাক এই যে দাড়িগুলা তুমি কাটো শয়তান কি কাম করছে জানো তোমার দাড়ির কাইটা তোমার চেহারা দেবীর চেহারা একরকম বানিয়ে দিছে একটা উদাহরণ দিলে বুঝবা কিন্তু আগে কও রাগ করুন না বলো রাগ করুন না সবাই রাগ করুন না আল্লাহু আকবার এক পিচ্চি চিৎকার করে কাঁদতেছে বড় দাড়িওয়ালা হুজুর একজন গেছে কল্লোবার জন্য পিচ্চি দিছে আরো চিৎকার দাড়ি ছাড়া এক লোকায়া কল্লোইছে লয়া থামছে হ্যাঁ হুজুর দেখতার না হুজুর দেখলেন তো পিচ্চিরাও জঙ্গি করে ভয় পায় হুজুর তো ব্যাকল না আমি বহু বয়ানে বলি এটা আমার আলাদা এক বয়ান মৌলবী ব্যাকল না সরল সোজা এটা আমার এক বয়ান আলাদা সাবজেক্ট মৌলবী ব্যাকল না সরল সোজা যেই না কইছে হুজুর দেখছেন তো বাচ্চারা জঙ্গি করে ভয় পায় পিচ্চিরাও ভয় পায় হুজুর আসতে করে বলে আরে ব্যাকল তোর কাছে যাই কান্না থামাইছে মনে করছো তোরে ভয় পায় না আমার ভয় যায় এই জন্য না তোরে আম্মা মনে করছে দাঁড়িয়ে এবার কাটো তুমি ভালো মতো শেষ কথা রাখো এই তুমি দাঁড়িয়ে কেন কাটো আমাকে জবাব দাও হযরত আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে করছে কথা বলেন সাথে সাথে ও তাইলে শীষ আলাইহিস সালাম করছে তাইলে তো ইদ্রিস আলাইহিস সালাম করছে বলে দূর হুজুর এগুলো সব বন্যার আগের কথা বন্যার পরের কথা কর নূহ আলাইহিস সালাম করছে তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম করছে ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম ইউশা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম সালেহ শুআইব আইয়ুব আলাইহিস সালাম আই আল্লাহ জাকারিয়া ইয়াহইয়া হযরত ঈসা সব অন্য নবী আমগো নবী তখন তাম্বো নবী কাছে নবীর হিসাব বাদ দেন উম্মতের কথা কর আবু বকর কাছে উমর তো কাছে আর তাহলে উসমান তাহলে আলী তো সব বুড়ার দল জুয়াঙ্গ খবর কর তাহলে হাসান হোসেন কাছে ওনারা তো সাহাবি সাহাবি বা আমরা মাঝহাব মানি ইমামের কথা কর ইমামে আবু হানিফা কাছে হুজুর আমরা পীর ভক্ত পীরের কথা কর আব্দুল কাদের জিলানি কাছে ওটা তো অনেক দূরের পীর কাছেরটা কর ঠিক আছে ওটা তো তাও বিদেশি দেশিটা কর ও শাহজালাল শাহ পুরাণ করছে ও বহুত আগের কথা নগদ পীর কর হাফিজুল করছে মরে গেছে জিন্দা পীরের কথা কর আল্লামা আহমদ শফি কাছে এতগুলো বললাম একটা অতর লাগে মিললো না তো তুই কাটটা দেখে কাটস কাটটা দেখে কাটস বল একদম দিল দিয়া কথাটা শুনে দাড়ি কাটো কেন কাটো স্মার্ট সাজো স্মার্ট আরে শুনো মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ কি কারণ নবী ঘুমের থেকে উঠা একবার দুপুরে খাওয়া দাওয়ার পর একবার রাত্রে ঘুমে যাওয়ার সময় একবার তিনবার ডেইলি শেভ করতে কথা কয় না খালি জিনা না কোনো নাউজুবিল্লাহ আমার নবী শেভ সারাই স্মার্ট ছিলেন না শেভ কইরা নবী যদি শেভ করা ছাড়া আর কত স্মার্ট জানো সুবহানাল্লাহ আমার নবী কত সুন্দর ছিল জানো আল্লাহু আকবার কবি হাসান ইবনে সাবিত আমার নবীর চেহারার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কি চমৎকার কবিতা আবৃত্তি করে লিখেছেন আল্লাহু আকবার বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদ নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء الله أكبر كبي حسان ابن ثابت بلن اقنا بي عمر اقنا رجالة تشندر اي چوك اقنا چه شندر كنو مانوش كنو دين دكنا
আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেয় নাই। আমার কাছে মনে হয় আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ ওই রকম ত্রুটি মুক্ত করে আপনাকে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা বলে মিশরের মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হইয়া পাগল হইয়া হাতের আঙ্গুলগুলো কেটেছিল। কোরআনে সূরা ইউসুফে আসছে, ও কত্তানা আইদিয়াহুন ও কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। হাতের আঙ্গুলগুলো কাটে আর বলে এটা মানুষ না, মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো ছুরি গুলা দিয়া হাতের আঙ্গুলগুলো কাটতো না, কলিজাটা টুকরা টুকরা করে ফেলতো। এক কবি নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায়, কয় মাফ চাই আমার দ্বারা সম্ভব না, প্রথমে একটু বলার চেষ্টা করছে, কি বলে, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়িদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের বরপুত্র আপনি এত সুন্দর, মানুষের শ্রেষ্ঠ মানুষ, আপনার সৌন্দর্য কি বর্ণনা করব। আমি চাঁদের দিকে তাকাই আর আপনার মুখের দিকে তাকাইয়া বুঝেছি চাঁদ এত আলোকিত কেমনে হয়েছে। আপনার চেহারার একটু নূরের আলো পাইয়াই চাঁদ আলোকিত হয়েছে। আপনার প্রশংসা করা আমার পক্ষে সম্ভব না, আমি শেষ কথা জানাইয়া দেই, আল্লাহর পরে আপনি শ্রেষ্ঠ, এক কথায় শেষ, আল্লাহর পরে। এত সুন্দর চেহারা নবীর, দাড়ি কাইটা না রাইখা, বলো বলো রাইখা না কাইটা। এরে দোস্ত, এই সুরতের বড় দাম, আমি শেষ কথা বলে একটা দাওয়াত দিয়া চলে যাব, এই সুরতের বড় দাম কত দাম, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইকে লোকেরা জিজ্ঞেস করেছেন, খাজা আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন আল্লাহ যদি জিজ্ঞেস করেন এই আজিজুল হাসান কি আমল নিয়ে আসছো। বড়দের একটা বড় গুণ, আমরা ছোটরা আমল করি অল্প, মনে করি জান্নাত রেডি, আর বড়রা আমল করতেন অনেক, মনে করতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মাজজুব বলেন মালিকের সামনে বসলে দাঁড়ালে আমার আমল দেখানোর মতো এমন কোন আমল নাই, হ্যাঁ আমি একটা কাজ করব মনে মনে চিন্তা করে রেখেছি, আমি আমার দাড়িগুলা মালিকের সামনে এমনি ধরব, আমার দাড়িগুলা মালিকের সামনে ধরে বলবো তেরে মাহবুব কি আরব সাবাহাত লে করায়া হো হাকীকত তু ইসকো কর দে মই সুরত লে করায়া হো। ওগো মালিক এমন কোন আমল নাই দেখানোর মতো, আমার একটাই পুঁজি একটাই চালান, তোমার হাবিবের সুরত ধইরা তোমার কাছে আসছি, আমি জানি তোমার হাবিবের টা আসল আমারটা নকল, আমারটাকেও তুমি আসল হিসাবে কবুল মঞ্জুর করে না। এরে দোস্ত সুরতের কত দাম, শেষ কথা শোনো, একটা উদাহরণ দিয়ে শেষ করছি। এক মায়ের কাছে তার মৃত সন্তানের ছবি, মা ছবিটা দেখে গালে লাগায়, ঠোঁটে লাগায়, চোখে লাগায়, আহারে আমার কলিজার ধর। একজন বলে এই এই ছবিটা রাইখা জ্বালা বাড়ান কেন, এটা পুড়ে এটা পুড়ে ফেলেন না। মা কি জবাব দেয়, হ্যাঁ এটা আমার কলিজার ধনের ছবি, এটা আমি পড়তে পারবো না। বুঝে আসছে কথা, এই কথা বুঝে আসছে তো? এবার শুনো শুনো, আলহামদুলিল্লাহ আমরা দাড়িওয়ালারা বড় আশাবাদী, মা তার সন্তানকে যতটা মহব্বত করে আল্লাহ তার হাবিবকে তার চেয়ে কোটি গুণ বেশি মহব্বত করেন। মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সুরত ওলাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। ওই আসানিয়া শেষ একটা দাওয়াত দেওয়া যায়, আমার কালেকশন লাগবে কিছু, ওই আসানিয়া একটা আহ্বান করতেছি, এর যুবক বহুত করছ আর কত করবা, এখন এই মজলিসে পাক্কা নিয়ত করে দাঁড়ায় যাও, যে সারা জিন্দগি দাড়ি কাটতা, যে দাড়ি রাখছো সে না, এমন আল্লাহর বান্দারা আল্লাহর নবীর এশক আর মহব্বতকে বুকে ধারণ করে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও, যার জিন্দগিতে কোনোদিন দাড়িতে হাত দিব না, দাঁড়াও আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, দাঁড়াও, আল্লাহু আকবার, ওয়াদা, পাক্কা ওয়াদা, ইনশাআল্লাহ ওয়াদা, ইনশাআল্লাহ ওয়াদা, নবীর কলিজার প্রতি দাঁড়াও, 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 আরে বসো না, দাঁড়াও, আরে ভাই আমাদের তো কোনো সালাম নাই, তুম করে যদি একটু আল্লাহর সামনে পেশ করতে পারি, আবার দাড়ি সহ এলাকায় আরো আল্লাহু আকবার, কত যুবক এমন দেখো, কত যুবক, আল্লাহ সবাইকে কবুল করো, আল্লাহ ইস্তিকামত দান করো, আল্লাহ পাক্কা নিও দিন সার, দাড়ি সহ আমার সাথে দেখা করবা ইনশাল, আমি ওই দাড়ি গুলার হাতায় আমার হাতকে সাক্ষী বানাবো আল্লাহর সামনে, আল্লাহ কিছু করি নাই সুন্নতের গাছ লাগাইছি, আল্লাহ কবুল করেন, বসো, মাহফিল ওয়ালার ও কামিয়াব, এই কতগুলা তওবা করনে ওয়ালা বাইর হয়ে গেছে, একজন হইলেই তো মাহফিল কামিল, একজন যদি বাইর হইতো দাড়ি ওয়ালা তাই তো মাহফিল কামিল, কত বাচ্চা বাড়ি হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, আমিন, আল্লাহ এই মাহফিল কে, মজমা কে গোটা এলাকার হেদায়েতের জরিয়া, শূন্য জিন্দার জরিয়া বানায় দেন, আমিন, আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ ভালো রাখুন, মৃত্যুর সময় গুনা অবস্থায় যেন আল্লাহ মৃত্যু না দেয়, এই দোয়া করি, আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় গুনা অবস্থায় মৃত্যু দিও, সেজদা অবস্থায় ডাক দিও, তোমার কালামের তিলাওয়াত করো অবস্থায় শয়তানের গোলাম বানাইয়া কবরে নিও না মালিক, তোমার আব্রার বান্দাদের দলভুক্ত করে কবরে নিও, আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় মানুষ আমারে কত সম্মান করে, দাওয়াত দেয়, চেহারা গায়া দেয়, কিন্তু আমার গুনাহ দিয়ে তাকাই না, আমার বড় ভাই আমার মতো জাহান্নামের আসামি জমিনে আর কেউ নাই।